গেল বছরের মতো কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন নিয়ে যাতে বিশৃঙ্খলা তৈরি না হয় সেই জন্য এবার আগেভাগেই একগুচ্ছ প্রতিকারমূলক পদক্ষেপ নিয়েছে সরকার। চামড়ায় ন্যায্যমূল্য নিশ্চিত না হলে সরকারি উদ্যোগে চামড়া সংরক্ষণ ও কাঁচা চামড়া রপ্তানি বিষয়টি বিবেচনা রাখা হয়েছে। বুধবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চামড়া শিল্পের উন্নয়নে গঠিত টাস্কফোর্সের প্রথম সভা এসব পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।